সুলতান আল্প আরসালানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল মানজিকাটের যুদ্ধ। এই যুদ্ধ তাকে ইসলামের সামরিক ইতিহাসে এক বিশেষ বৈশিষ্ট্য দান করেছে। এই যুদ্ধ ছিল রোমানদের বিরুদ্ধে এক অসম লড়াই, জয়ের কোনো সম্ভাবনাই ছিল না। তবু সুলতান অসীম সাহসে ভর করে মুখোমুখি হয়েছিলেন রোমানদের, ছিনিয়ে এনেছিলেন বিজয়। ফলে ইতিহাসে এই যুদ্ধকে নামকরণ করা হয়েছে দ্বিতীয় ইয়ারমুক নামে। যুদ্ধের বিবরণে যাওয়ার আগে রোমানদের সম্পর্কে কিছুটা আলোকপাত করা প্রয়োজন। ইসলামের আবির্ভাবের পরপরই রোমান সাম্রাজ্য এক শক্তিশালী নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। সাহাবায়ে কেরামের যুগে মুসলমানরা সিরিয়া ও মিশর জয় করে, সেখান থেকে বাইজান্টাইন শাসনের অবসান ঘটে। উমায়ারা এই সাম্রাজ্যকে জয় করার জন্য দুটি জোরদার চেষ্টা করেছিল, প্রথমটি 674 থেকে 678 খ্রিস্টাব্দে এবং পরেরটি 717 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল অবরোধ করার মাধ্যমে। অভিযানের এ ধারা হয়তো নিয়মিত চালু থাকত, কিন্তু 750 খ্রিস্টাব্দে আব্বাসীদের হাতে উমায়াদের পতন হলে পরিস্থিতি বদলে যায়। আব্বাসীরা রাজ্য জয়ের উচ্চাভিলাষী পরিকল্পনা ত্যাগ করেছিলেন এবং নিয়মিত সামরিক অভিযানের পরিবর্তে তারা শুধু বিশেষ পরিস্থিতির উদ্ভব হলেই অভিযান পরিচালনা করতেন। তবে বাইজান্টাইনরা বরাবরই আব্বাসীদের সমীহের চোখে দেখতে বাধ্য হতো। খলিফা হারুন আর রশিদের সময় সম্রাট নাইস ফোরাস চুক্তি ভঙ্গ করলে সুলতান তাকে কঠোর জবাব দিয়েছিলেন। তারপরেও বিভিন্ন সময় আব্বাসীরা তাদের অভিযান পরিচালনা করতে গিয়ে কখনো কখনো বাইজান্টাইন আনাতোলিয়ার ভেতরেও প্রবেশ করতেন। যেমন খলিফা মুতাসিমের শাসনামলে 833 থেকে 842 খ্রিস্টাব্দ, মাঝামাঝি 838 খ্রিস্টাব্দে মধ্য পশ্চিম আনাতোলিয়ায় অ্যামোরিয়ামে মুসলিম বাহিনী অভিযান পরিচালনা করে শহরটি জয় করে। তবে নবম শতাব্দীর শেষ দিকে পরিস্থিতি বদলাতে থাকে। এ সময় আব্বাসীরা তাদের শক্তি হারাতে থাকে, তাদের মাথার উপর কর্তৃত্বের ছড়ি ঘোরাতে থাকে অন্যরা। আব্বাসীদের অর্থনীতি হ্রাস পাচ্ছিল এবং সরকার ধর্মীয় ও রাজনৈতিক দলাদলি দ্বারা পঙ্গু হয়ে পড়েছিল। এই বিভক্তি ও দুর্বলতার সুযোগ কাজে লাগিয়েছিল বাইজান্টাইনরা। তারা হারানো সাহস ফিরে পায়। একের পর এক অভিযানের মাধ্যমে শতাব্দীর পরিক্রমায় তাদের হারিয়ে যাওয়া প্রদেশ ইলিরিকাম, গ্রিস, বুলগেরিয়া, উত্তর সিরিয়া, সিসিলিয়া এবং আর্মেনিয়া পুনরুদ্ধার করে। তাদের বিরুদ্ধে খিলাফত কিংবা অন্য শাসকদের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সত্যি বলতে সে সময় এ ধরনের কোনো অভিযান পরিচালনার সাহস ও শক্তি ছিল না কারো। বাইজেন্টাইনরা ক্রমেই অতি লোভী হয়ে উঠছিল এবং তারা তাদের হারানো অঞ্চলগুলো ফিরে পাওয়ার স্বপ্ন দেখছিল। কিন্তু যুদ্ধের ময়দানে নতুন এক শক্তির আবির্ভাব পরিস্থিতি বদলে দেয়। নতুন এই শক্তি ছিল সেলজুক তুর্কিরা। তারা আব্বাসী খিলাফতকে পতনের হাত থেকে রক্ষা করেছিল এবং উম্মাহকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। সেলজুকদের আচমকা উত্থান সব ছক বদলে দেয়। বুয়াইহিরা বিদায় নেই ক্ষমতার মসনদ থেকে, ফাতেমিরাও তাদের কর্তৃত্ব হারায় বিভিন্ন শহর থেকে। সেলজুকদের উত্থান বাইজান্টাইনদের জন্য হুমকি ছিল। এই হুমকির প্রথম প্রকাশ ঘটে নবম কনস্টান্টাইনের শাসনামলে, যখন সেলজুক তুর্কিরা আর্মেনীয় রাজধানী আনি অধিকারের প্রচেষ্টা চালায়। এই অভিযানের মধ্য দিয়েই সেলজুক বাইজেন্টাইন দ্বন্দ্বের শুরু হয়। পরিস্থিতির কারণে কনস্টান্টাইন বাধ্য হয়ে সেলজুকদের সাথে একটি চুক্তি করেন এবং তা 1064 সাল পর্যন্ত টিকেছিল। এরপর তারা আনি অধিকার করে এবং 1067 সালে কাইসারিয়া সহ আর্মেনিয়ার বাকি অংশ অধিকার করে নেয়। 1068 সালে চতুর্থ রোমানুস ক্ষমতা লাভ করেন এবং দ্রুত কিছু সামরিক সংস্কারের পর সেলজুকদের বিরুদ্ধে অভিযানের জন্য ম্যানুয়েল কোমনেনাসকে দায়িত্ব দেন। ম্যানুয়েল সিরিয়ার মানবিজ দখল করেন। এরপর তিনি কোনিয়ায় একটি তুর্কি আক্রমণ প্রতিহত করেন, কিন্তু পরে সুলতান আল্প আরসালানের কাছে পরাজিত ও বন্দী হন। সাফল্য সত্ত্বেও আল্প আরসালান 1069 সালে বাইজেন্টাইনদের সাথে একটি শান্তি চুক্তি করেন। এ সময় মিশরের ফাতেমিরা তার প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছিল, ফলে তিনি সেদিকেই বেশি ব্যস্ত ছিলেন। 1071 সালের ফেব্রুয়ারি মাসে রোমানুস চুক্তি নবায়নের জন্য আল্প আরসালানের কাছে দূত পাঠান। সুলতানেতে সম্মতি দেন। এডেসার অবরোধ তুলে নিয়ে তিনি ফাতেমিদের অধিকারে থাকা আলেপ্পোর দিকে যাত্রা করেন।
রোমানোস হৃত দুর্গ পুনরুদ্ধারের জন্য আর্মেনিয়ার দিকে একটি বৃহদাকার বাহিনী নিয়ে যাত্রা করেন, ফলে শান্তি চুক্তি ভেঙে যায়। তবে একজন শাসক হিসাবে রোমানোসের কেবলমাত্র আর্মেনিয়াকেই নয়, তার সিংহাসনকে রক্ষা করার জন্য একটি বৃহৎ বিজয়ের প্রয়োজন ছিল। 1071 খ্রিস্টাব্দের গ্রীষ্মে 463 হিজড়ি রোমানোস সেলজুকদের উপর চূড়ান্ত আঘাত হানার সিদ্ধান্ত নিলেন। সে বছর ফেব্রুয়ারি মাসে রোমানোস সুলতান আল্প আর্সালানের কাছে দূত পাঠিয়ে চুক্তির সময়সীমা বৃদ্ধি করতে চান এবং সুলতান সাই দিলে চুক্তিটি নবায়ন করা হয়। মূলত তার পরিকল্পনা ছিল চুক্তির আড়ালে সুলতানকে বিভ্রান্ত করা। সুলতান যখন শান্তি চুক্তির কথা ভেবে বাইজেন্টাইনদের ব্যাপারে নিরাপদ বোধ করবেন, ঠিক তখনই হামলে পড়বে রোমানোসের বাহিনী। কিন্তু চুক্তিকালীন সময়ে রোমানোস যুদ্ধের প্রস্তুতি নিতে থাকেন। যদিও সুলতান আল্প আর্সালান তার এসব তৎপরতা সম্পর্কে জানতেন না। 1071 খ্রিস্টাব্দের অগস্টের শুরুতে রোমানোস 200,000 সেনার এক সুবিশাল বাহিনী নিয়ে ইসলামী ভূখণ্ডের দিকে ধেয়ে আসেন। তার এই বাহিনীতে গ্রিক, ফ্রেঞ্চ, রাশিয়ান, জর্জিয়ান, আর্মেনীয় এবং আরও অনেক জাতির লোক ছিল। ঐতিহাসিক গিবনের মতে এটি রোমান সাম্রাজ্য পূর্ব বা পশ্চিমের দ্বারা রক্ষিত সর্বকালের বৃহৎ সেনাবাহিনী। এই বাহিনী ছিল আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত এবং তারা এসেছিল ইসলামের ভূখণ্ডে আক্রমণ করে নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে। এই বাহিনীর বিশালতা ও শক্তিমত্তা ঐতিহাসিকদের কিছু বক্তব্য থেকে অনুমান করা যায়। ইমাম জাহাবি এই যুদ্ধ সম্পর্কে লিখেছেন, এই যুদ্ধে সবচেয়ে বেশি সেনাদের সারি ছিল। ঐতিহাসিক ইয়াফেই এই যুদ্ধকে বলেছেন আল মালহামাতুল কুবরা, মহাযুদ্ধ। ইবনু তাগরি বারদি এই যুদ্ধকে বলেছেন মুসলমান ও রোমানদের মাঝে সংঘটিত সর্ববৃহৎ যুদ্ধ। 23 আগস্ট এই বাহিনী মাঞ্জিকাটে পৌঁছে যায়। তাদের চোখে ছিল রাজ্য জয়ের স্বপ্ন। ঐতিহাসিক ইমামউদ্দিন ইস্পাহানি লিখেছেন তারা স্বপ্ন দেখছিল বিশ্ব জয়ের। তারা চাচ্ছিল সকল শাসকদের আতঙ্কিত করে তুলতে। রোমানোসের বাহিনী নিজেদের জয়ের ব্যাপারে এতটাই নিশ্চিন্ত ছিল যে তারা যুদ্ধের আগেই বিভিন্ন শহরের শাসনভার নিজেদের মধ্যে ভাগ করে নেই। রোমানোস তার এক সেনাপতিকে বাগদাদের জায়গির দান করে তাকে নির্দেশ দেয় খলিফার সাথে ভালো আচরণ করতে। বাইজেন্টাইনরা যখন মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চল ভাগ করে নিচ্ছে মাঞ্জিকাটের ময়দানে বসে, সুলতান আল্প আর্সালান তখন ব্যস্ত ছিলেন আজারবাইজান অবরোধে। তিনি পরিবার সহ তার বাহিনীর সাথে খুয়াই শহরে অবস্থান করছিলেন। সেখানে তিনি সংবাদ পেলেন রোমানোস 200,000 সেনাসহ মাঞ্জিকাটে পৌঁছেছে। সুলতানের জন্য এটি ছিল খুবই হতাশাজনক সংবাদ, কারণ তার সাথে সে সময় মাত্র 15,000 সেনা ছিল। সেলজুক বাহিনীর অন্য সেনারা বিভিন্ন শহরে অবস্থান করছিল, যাদেরকে স্বল্প সময়ের মধ্যে একত্রিত করা সম্ভব ছিল না। অথচ তাকে রোমানোসের মোকাবিলা করতে হবে দ্রুতই। সুলতানের সামনে তখন দুটি পথ খোলা ছিল, হয়তো মোকাবিলা নয়তো পলায়ন। সুলতান প্রথমটিই বেছে নিলেন। তিনি দ্রুত নিজের বাহিনী নিয়ে মাঞ্জিকাটের দিকে এগিয়ে এলেন। এটি ছিল তার সাহসের এক অনুপম দৃষ্টান্ত। শক্তির বিচারে তার বাহিনী রোমানোসের বাহিনীর ধারে কাছেও ছিল না। পথে সুলতানের বাহিনী রোমানোসের বাহিনীর অগ্রবর্তী দলের মুখোমুখি হল। এই বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 10,000। সংক্ষিপ্ত যুদ্ধের পর এই বাহিনী পরাজিত হয়। তাদের সেনাপতিকে গ্রেফতার করা হয়। সুলতান আল্প আর্সালান তার বাহিনী নিয়ে রোমানোসের বাহিনীর কাছাকাছি পৌঁছে যান। এরপর তিনি দূত পাঠিয়ে রোমানোসকে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। রোমানোস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। সে জবাব দিয়েছিল, আমি অনেক সম্পদ ব্যয় করেছি এবং এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করেছি আজকের এই পরিস্থিতির জন্য। সুতরাং কোনো সন্ধি বা চুক্তির পথে আমি যাব না। আমি মুসলিম ভূখণ্ডের সেই অবস্থায় করব যা করা হয়েছে রোমানদের ভূমির সাথে। রোমানোস আরেকজন দ্রুতের মাধ্যমে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠিয়েছিল, যাতে তার দম্ভ ও আত্মবিশ্বাস ফুটে উঠেছিল। সেই বার্তায় সে বলেছিল, আমি এমন এক বাহিনী নিয়ে এসেছি আপনি যার প্রতিরোধ করতে পারবেন না, তাই স্বেচ্ছায় আমার আনুগত্য মেনে নিন। তার এই বার্তা সুলতান আল্প আর্সালানকে ক্ষুব্ধ করেছিল। তিনি দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, তোমার মনিবকে বলো আমার রব আমাকে এখানে নিয়ে এসেছেন যেন আমি তার প্রশংসা করতে পারি। আমার রব তোমাদেরকে এখানে নিয়ে এসেছেন যেন তোমরা মুসলিমদের খাবার রান্না করো। এই উত্তপ্ত কথোপকথনের পর নিশ্চিত হয়ে যায়
যুদ্ধ শুরু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। সেনারা তাদের অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হতে থাকে। সুলতান নিজেও চূড়ান্ত লড়াইয়ের মানসিক প্রস্তুতি নেন। তিনি জানতেন নিজের বাহিনীর চেয়ে 10 গুণ বড় এক বাহিনীর মোকাবিলা করতে যাচ্ছেন তিনি। বাহ্যিক দৃষ্টিতে জয়ের কোনো সম্ভাবনাই নেই, কিন্তু অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের বিশ্বাসের বড় একটা তফাৎ হল তারা বিশ্বাস করে জয় পরাজয় আল্লাহর পক্ষ থেকেই আসে। তিনি দুর্বলের মাধ্যমে শক্তিশালীদের পতন ঘটান, তিনি মজলুমের আহ্বানে সাড়া দেন, তাদেরকে জয়ী করেন জালিমদের মোকাবিলায়। তিনি এমন সময় বান্দাকে সাহায্য করেন যখন তার পাশে কোনো সাহায্যকারী থাকে না। সুলতান আল্প আরসালানকে তার সেনাবাহিনীর ইমাম ও শিক্ষক আবু নসর মুহাম্মদ ইবনু আব্দুল মালিক বুখারী পরামর্শ দিয়ে বলেছিলেন, আপনি আল্লাহর দিনের জন্য লড়ছেন, যে দিনকে তিনি পৃথিবীর সকল দিনের উপর বিজয় করার ওয়াদা করেছেন। আমি আশা করি আল্লাহ এ বিজয় আপনার জন্যই নির্ধারণ করেছেন। আপনি যুদ্ধের জন্য শুক্রবার দুপুরকে বেছে নিন। খতিবরা তখন থাকবেন মিম্বরের উপর এবং তারা দোয়া করবেন মুজাহিদদের জন্য। আবু নসর মুহাম্মদ ইবনু আব্দুল মালিক বুখারীর এই নসিহত সুলতানের মনকে প্রশান্ত করে তোলে। মূলত এটিই একজন প্রকৃত আলেমের দায়িত্ব। একজন প্রকৃত আলেম যখন শাসকের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন, তখন তার উদ্দেশ্য থাকে শাসকের মধ্যে দ্বীনী চেতনা জাগ্রত করা এবং দ্বীনী বিষয়ে তাকে সাহায্য করা। তিনি শাসকের তোষামত করে পার্থিব স্বার্থ অর্জন করার বদলে দ্বীনী বিষয়গুলোকেই প্রাধান্য দেন, ফলে শাসকদের জন্য আলেমের সান্নিধ্য অর্জন জরুরি। মানজিকাটের যুদ্ধে সুলতান আল্প আরসালান যুদ্ধ শুরুর আগেই এক প্রকার প্রশান্তি অর্জন করেছিলেন, আর তা সম্ভব হয়েছিল আলেমদের সান্নিধ্যের কারণে। এই ঘটনার 400 বছর পরেও ইতিহাসে আমরা এমন আরেকটি ঘটনা দেখতে পাই। উসমানী সুলতান মুহাম্মদ আল ফাতিহ যখন কনস্টান্টিনোপল অবরোধ করে রেখেছিলেন, তখন শহরটি জয় করতে না পেরে এক পর্যায়ে তিনি হতাশ হয়ে যান। তখন তার শিক্ষক শায়খ আব শামসুদ্দিন তাকে উৎসাহ ও প্রেরণা দেন। এর কিছুদিন পরে কনস্টান্টিনোপল বিজিত হয়। 463 হিজরির 20 জিলকদ, 26 আগস্ট 1071 খ্রিস্টাব্দ, সুলতান আল্প আরসালান প্রস্তুতি নিলেন বাইজেন্টাইনদের মোকাবিলা করার। দিনটি ছিল শুক্রবার। সুলতান তার বাহিনীর সাথে জুমার নামাজ আদায় করলেন। তারপর তিনি মুনাজাতে প্রাণ খুলে কাঁদলেন। তার কান্না দেখে সেনাদের মাঝে কান্নার রোল পড়ে। তিনি সেনাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমরা একটি ক্ষুদ্র বাহিনী নিয়ে আজ এখানে উপস্থিত হয়েছি। এ যুদ্ধে হয়তো আমি লক্ষ্য অর্জন করে গাজী হব অথবা শহীদ হয়ে জান্নাতে যাব। আমি যদি মারা যাই তাহলে আমার পুত্র মালিক শাহ আমার উত্তরাধিকারী হবে। তোমাদের মধ্যে যার ইচ্ছা হয় আমাকে অনুসরণ করো, যার ইচ্ছা হয় এখান থেকে ফিরে যাও। আজ তোমাদের আদেশ করার জন্য এখানে কোনো সুলতান নেই। আজ আমিও তোমাদের মতো একজন সাধারণ যোদ্ধা। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করবে তার জন্য রয়েছে দুনিয়াতে গনিমত ও আখেরাতে জান্নাত, আর যে ব্যক্তি পলায়ন করবে তার জন্য দুনিয়াতে রয়েছে অপমান ও লাঞ্ছনা, আর আখেরাতে অপেক্ষা করছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, যখন তোমরা কাফিরদের সাথে যুদ্ধের ময়দানে মুখোমুখি হও তখন তোমরা তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করো না। আর যে লোক সেদিন পৃষ্ঠ প্রদর্শন করে পশ্চাদপসরণ করবে, অবশ্য যে লড়াইয়ের কৌশল পরিবর্তন কল্পে কিংবা যে নিজ সৈন্যদের নিকট আশ্রয় নিতে আসে সে ব্যতীত অন্যরা আল্লাহর গজব সাথে নিয়ে প্রত্যাবর্তন করবে, আর তার ঠিকানা হল জাহান্নাম। বস্তুত সেটা হলো নিকৃষ্ট অবস্থান। সুলতান আবেগ ঘন কণ্ঠে কথা বলছিলেন, তার কণ্ঠ কাঁপছিল আবেগের আতিশয্যে। সুলতানের কথা শেষ হলে সেনাবাহিনীর সকল সদস্য একযোগে বলে উঠল, হে সুলতান, আমরা আপনার সাথেই আছি, আপনার যা ইচ্ছা করুন আমরা আপনার সাথে আছি। সেদিন সেনারা কেউ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়নি, কেউ তাদের সেনাপতিকে নিরুৎসাহিত করেনি, কিংবা কেউ কোনো অজুহাত দেখায়নি। তারা প্রত্যেকেই ছিল যুদ্ধের জন্য প্রস্তুত। তারা জানত তারা এমন এক বাহিনীর মুখোমুখি হতে যাচ্ছে যারা সংখ্যায় তাদের চেয়ে অনেক গুণ বেশি, যাদের কাছে আছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। কিন্তু তবু সেলজুক সেনারা সেদিন হতাশ হয়নি। তারা নিজেদের সংখ্যাকে জয় পরাজয়ের মাপকাঠি মনে করেনি। আর ইসলামের শিক্ষা এটি, সকল শক্তি ও ক্ষমতার উৎস একমাত্র আল্লাহর হাতে। তিনি যাকে জয় করবেন তাকে পরাজিত করার কেউ নেই,
আর তিনি যাকে পরাজিত করবেন তাকে জয় করার কোনো শক্তি নেই। সেলজুক সেনাদের এই দৃঢ়তা আমাদের জন্য শিক্ষণীয়। তারা জিহাদ থেকে পলায়ন করেনি, কিংবা আমিরের অবাধ্যতাও করেনি। তারা আল্লাহর আদেশের মুখোমুখি হয়েছে নির্ভীক চিত্তে। তারা কোনো হিকমাহ অবলম্বনের নাম করে জিহাদ থেকে পলায়ন করেনি, কারণ তারা জানতেন হিকমাহ প্রয়োগ করা হয় কাজের ক্ষেত্রে, কাজ থেকে পলায়ন করার ক্ষেত্রে নয়। সেনাদের সমর্থন পেয়ে সুলতান আল্প আরসালান ঘোড়ায় চড়ে বসলেন, তীর ধনুক ঠিক করে নিলেন, ঘোড়ার লাগাম ধরলেন নিজ হাতে। তারপর তিনি সাদা কাপড় পরে নিলেন, উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললেন, আজ যদি আমি নিহত হই তাহলে এই কাপড় হবে আমার কাফন। এরপর সুলতান তার বাহিনী নিয়ে এগিয়ে গেলেন শত্রুদের উদ্দেশ্যে। বাইজেন্টাইনদের কাছাকাছি পৌঁছে সুলতান ঘোড়া থেকে নেমে গেলেন। যুদ্ধের ময়দানের ধুলো মুখে ঘষে কান্না করতে থাকেন। সে সময় তিনি যুদ্ধে জয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন। সুলতানের এই কান্না ও মুনাজাতের দৃশ্য সেনাবাহিনীকে মনে করিয়ে দিচ্ছিল বদরের যুদ্ধের কথা, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরুর আগে বারবার আল্লাহর কাছে দোয়া করে সাহায্য বিজয় প্রার্থনা করছিলেন। বাইজেন্টাইনরা তাদের বাহিনীকে পাঁচটি সারিতে বিন্যস্ত করেছিল। সুলতান জানতেন তার সেনাবাহিনীর স্বল্পতার কথা, ফলে তিনি তার বাহিনীকে বিন্যস্ত করলেন চন্দ্রাকৃতিতে, একটি সারিতে, ফলে তার সেনাসংখ্যা প্রকৃত সেনাসংখ্যার চেয়ে কিছুটা বেশি দেখাচ্ছিল। মুসলিম শিবিরে চলছিল কুরআন তিলাওয়াত, বাইজেন্টাইন শিবিরে বাজছিল যুদ্ধের নাকাড়া। সুলতান আল্প আরসালান তার ঘোড়ায় আরোহণ করে সৈন্যবাহিনীর সাথে একত্র হয়ে আল্লাহু আকবর তাকবীর দিয়ে বাইজেন্টাইনদের দিকে এগিয়ে গেলেন। মুসলিম সেনাদের তাকবীরের ধ্বনিতে চারপাশ কেঁপে উঠেছিল। এই চার্জটি এতটাই শক্তিশালী ছিল যে মুসলিম সেনাদের ঘোড়ার পদাঘাতে যে ধুলো উঠছিল তা বাইজেন্টাইন সেনাবাহিনীকে আচ্ছাদিত করে ফেলে। যুদ্ধ শুরু হয়। দুই বাহিনী তীব্র আক্রোশে ঝাঁপিয়ে পড়ে একে অপরের উপর। সেনাদের ঘোড়ার পদাঘাতে ধুলি উঠতে থাকে, ঝাপসা হয়ে উঠে চারপাশ। মুসলিম সেনাদের তাকবীর ও রোমান সেনাদের চিৎকারের ধ্বনি ভাসতে থাকে বাতাসে। সুলতান আল্প আরসালান এ যুদ্ধে একজন সাধারণ সেনার মতোই লড়াই করছিলেন। তিনি বিরামহীনভাবে অস্ত্র চালাচ্ছিলেন, নিজের জীবনের পরোয়া না করে বারবার ছুটে যাচ্ছিলেন শত্রু সেনাদের রক্ষণভুজ্ঝের দিকে। সুলতানকে এমন মরিয়া দেখে মুসলিম সেনারাও উজ্জীবিত হতে থাকে, তারাও সর্বাত্মকভাবে যুদ্ধে লড়তে থাকে। অবশেষে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। বাইজেন্টাইনদের প্রচুর সেনা নিহত হয়। এক পর্যায়ে দেখা যায় পুরো ময়দানে শুধু তাদের লাশ আর লাশ দেখা যাচ্ছে। তারা পালাতে থাকে। তাদের সর্বাধিনায়ক রোমানোস বন্দী হয়। সে বন্দী হয়েছিল একজন মুসলিম সেনার হাতে। মুসলিম সেনা তাকে চিনতে না পেরে হত্যা করতে উদ্যত হয়েছিল। তখন রোমানোসের সাথে থাকা ক্রীতদাস চিৎকার করে বলে, ইনিই আমাদের সম্রাট, তাকে হত্যা করো না। রোমানোসকে বন্দী করে সুলতান আল্প আরসালানের দরবারে নিয়ে আসা হয়। রোমানোস, যে কিনা নিজের সেনাধিক্ষের গর্বে যুদ্ধ জয়ের আগেই মুসলিম নগরীগুলো ভাগ করে দিয়েছিল নিজের সেনাপতিদের মধ্যে, সে বন্দী হয়ে উপস্থিত হল সুলতান আল্প আরসালানের সামনে। যুদ্ধের শুরুতে তার মধ্যে যে দম্ভ ও অহংকার ছিল তা চূর্ণ হয়েছে অনেক আগেই। আল্লাহ রব্বুল আলামিন তালুত ও জালুতের ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেছেন, যাদের ধারণা ছিল যে আল্লাহর সামনে তাদের একদিন উপস্থিত হতে হবে, তারা বারবার বলতে লাগল, কত সামান্য দল কত বিরাট দলকে পরাজিত করেছে আল্লাহর হুকুমে। রব যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি বাস্তবায়ন করেন। বান্দার দায়িত্ব হল নিজের সাধ্যমতো চেষ্টা করে যাওয়া। তার নিয়তের সততা ও ইখলাসের কারণে আল্লাহ সাহায্য প্রেরণ করেন। আজকাল আমরা হতাশ হই, আল্লাহর সাহায্য আসছে না বলে হাহুতাশ করি, কিন্তু এসবের জন্য দায়ী আমরা নিজেরাই। আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছি না, তাই আল্লাহর সাহায্যও আসছে না। সুলতানের সামনে রোমানোসকে উপস্থিত করা হলে তিনি তাকে তিনবার বেত্রাঘাত করেন। এরপর সুলতান বলেন, আমি তোমাকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম। রোমানোস বলল, তিরস্কার বাদ দিন, আপনার যা ইচ্ছা করুন। তুমি যদি আমাকে বন্দী করতে তাহলে আমার সাথে কেমন আচরণ করতে? সুলতান জিজ্ঞেস করলেন। অত্যন্ত খারাপ কাজটি করতাম, রোমানোস জবাব দিল। তোমার কি ধারণা আমি এখন তোমার সাথে কি করব? সুলতান জিজ্ঞেস করেন। হতে পারে আপনি আমাকে হত্যা করবেন, অথবা মাফ করে দিবেন, অথবা আরেকটি কাজও করতে পারেন, অবশ্য তা বলে লাভ নেই। কি সেই কাজ?
সুলতান আগ্রহী হয়ে ওঠেন। আপনি আমার কাছ থেকে কর নিয়ে আমাকে মুক্ত করে দিতে পারেন, রোমানস বলল। এরপর সুলতান তাকে মুক্তিপণের বিনিময়ে মুক্তি দিতে সম্মত হন। মহানুভব সুলতান রোমানসকে শরবত পান করতে দেন। রোমানস সুলতানকে সম্মান দেখিয়ে তার দিকের ভূমি চুম্বন করে এবং এরপর খলিফাকে সম্মান দেখিয়ে বাগদাদের দিকে মুখ করে সেদিকের ভূমিও চুম্বন করে। আল্প আরসালান তাকে চলে যাওয়ার অনুমতি দেওয়ার আগে রোমানসের সাথে একটি শান্তি চুক্তি আলোচনা করেছিলেন। এই চুক্তি অনুসারে রোমানস সুলতানকে অ্যান্টিওক, এডেসা, হিরাপোলিস এবং মানজিকাট হস্তান্তর করেছিলেন। রোমানসের মুক্তিপণ নির্ধারণ করা হয় 5,00,000 দিনার। রোমানস প্রায় এক সপ্তাহ সুলতান আল্প আরসালানের কাছে বন্দী ছিলেন। এই সময়ে সুলতান তার সাথে অত্যন্ত দয়া ও উদারতার আচরণ করেছিলেন। সুলতান তাকে সাজসজ্জার জন্য 10,000 দিনার দান করেছিলেন। রোমানসকে বিদায় দেওয়ার সময় সুলতান তার সাথে একটি ছোট্ট সেনাদল দিয়েছিলেন, যাদের দায়িত্ব ছিল রোমানসের নিরাপত্তা নিশ্চিত করা। এই বাহিনীর সাথে একটি পতাকা ছিল যাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ। রোমানস ফিরে আসছিলেন নিজের রাজ্যে। পথে শুনতে পেলেন তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। কারণ স্পষ্ট, এত বড় পরাজয়ের পরেও তাকে আর ক্ষমতায় দেখতে চাইছিল না কেউ। এই সুযোগকে কাজে লাগিয়েছিল তার বিরোধী পক্ষ। রোমানস ফিরে আসার পর তাকে বন্দী করা হয়। কিছুদিন পর তাকে অন্ধ করা হয়। মানজিকাটের যুদ্ধ নিছক একটি যুদ্ধ নয়, এই যুদ্ধ আমাদের শেখায় রোমানস এবং বাইজেন্টাইনদের আড়ম্বরপূর্ণ জাঁকজমকের ব্যাহ্যিক প্রদর্শন তাদের কোনো উপকারে আসেনি। তাদের সংখ্যাধিক্য তাদের জয় নিশ্চিত করেনি। বিজয় রয়েছে আল্লাহর হাতে। তিনি তার বান্দাদের সম্মান ও জয় নিশ্চিত করেন। তিনি কাফিরদের শক্তি খর্ব করে তাদের লাঞ্ছিত করেন। তিনি যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তার বান্দাদের, তা নিশ্চিত আসবেই। এ যুদ্ধ শুরুর আগে সুলতান আল্প আরসালান নিজের শক্তি বা সেনাদের উপর ভরসা করেননি। তিনি ভরসা করেছিলেন একমাত্র আল্লাহর উপর। বারবার তিনি জয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করে মুসলিম বাহিনীকে বিজয়ী করেন। মানজিকাটের যুদ্ধ আমাদের শেখায় জুমার দিনের শক্তি। জুমার দিন মুসলিমরা একত্রিত হয় এবং ঐক্যের শক্তিতে শক্তিশালী হয়ে ওঠে। জুমার দিন মুসলিমরা এক কাতারে একত্রিত হয়ে সলাত আদায় করে। তাদের মাঝে ভ্রাতৃত্ব ও ঐক্যের যে বন্ধন গড়ে ওঠে, তাই তাদেরকে যুদ্ধের ময়দানে শক্তিশালী করে তোলে। সেখানেও তারা কাতারবদ্ধ হয়ে দুশ্মনের মুখোমুখি হয়। মানজিকাটের যুদ্ধের পর প্রায় 1,000 বছর পার হয়েছে। সুলতান আল্প আরসালান আর নেই, বাইজেন্টাইন সম্রাট রোমানোসও নেই। তবে তাওহিদ ও কুফুরের এই সংঘাত থেমে নেই। একের পর এক যুদ্ধে দিনের জন্য নিবেদিত প্রাণ মুজাহিদরা মুখোমুখি হচ্ছে কুফুরের পূজারীদের। নতুন শতাব্দীর প্রথম দশক থেকেই ক্রুসেডারদের নগ্ন থাবা আঘাত করছে মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে। ক্রুশের ধ্বজাধারীদের অহংকার ধুলোয় মিটিয়ে দিতে তাকবীরের ধ্বনি উচ্চারিত হচ্ছে হিন্দুকুশ পর্বতমালা থেকে সিরিয়ার সমতল ভূমি পর্যন্ত। ধীরে ধীরে পৃথক হয়ে যাচ্ছে ইমান ও কুফুরের শিবির দুটি। ইতিহাসের এই সন্ধিক্ষণে মুমিনদের সামনে উপস্থিত হয়েছে বড় একটি প্রশ্ন, তারা কোন পক্ষ অবলম্বন করবে, তারা কোন শিবিরে যোগ দেবে।